তো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন তো। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন। তো এই রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি বানালাম রেসিপিটা। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি টমেটোগুলোকে কেটে নেব। টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার সব কেটে নিচ্ছি। তো দু পিসই করব, চার পিস করব না। আর আমি বিচন তো ফেলি না, যে বীজগুলো আছে এগুলো ফেলবো না। অনেকে চার কুচি করে, আমি এটা দু কুচি করছি। তো সব আমার কাটা হয়ে গেছে, কাটা কমপ্লিট। এবার এখানে কেটে নেব ধনে পাতা। ধনে পাতা কাটা হয়ে গেল। এবার কেটে নেব লঙ্কা। চাটনিখানে ঝাল ঝাল না হলে ভালো লাগে না, মিষ্টি ঝাল সব রকম যেন থাকে, নুন মিষ্টি ঝাল সব রকম থাকবে, তবে খেতে টেস্টি হবে। তো আমার লঙ্কা কাটা হয়ে গেছে, ধনে কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে। চলুন এবার রান্নাটা শুরু করি। তো দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দেবো অল্প চিনি, শুকনো লঙ্কা, ফড়ন, এবার দিয়ে দেবো টমেটো। এবার দিয়ে দেবো নুন। কুচিয়ে রাখা ধনে পাতা লঙ্কা। আর দিয়ে দেবো কাজু, কিশমিশ, আর
তো ভালো করে কষতে থাকতে হবে, কষে কষে এটাকে গলিয়ে নিতে হবে। তো টমেটো সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো মিষ্টি, যে যেমন খাবেন সেরকম পরিমাণে দেবেন। তো বন্ধুরা চাটনি আমার তৈরি হয়ে গেছে, দেখুন। এটা হালকা হালকা মানে খুব সেদ্ধ করিনি, টমেটো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি গলিয়ে নেব না পুরোপুরি, এটা এইভাবেই থাকবে। এইটা এরকমই টেস্ট হবে খেতে, এই টেস্টটা দারুণ হবে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই টমেটোর চাটনিটা টেস্ট হবে। যেহেতু টমেটো আমি গলিয়ে নিইনি, পুরোপুরি গলিয়ে নিলে খুব মিষ্টি হয়ে যেত, তার জন্য হালকা টক, হালকা মিষ্টি, হালকা ঝাল এই চাটনিটার মধ্যে সব রকম থাকবে। তো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। জয় গোপাল, জয় গোপাল।